এইরকম একটা রেসিপি থাকলে বাঙালির ভুড়ি বস্তু জমে যাবে দুর্ধাস্য স্বাদের একটা রেসিপি ননভেজ যারা পছন্দ করে তাদের ভিতরে হয়তো কেউ কেউই এটা খায় না না হলে সবারই ফেভারেট পছন্দের এই রেসিপি তাহলে চলো এতে বানাতে কী কি লাগবে বন্ধুরা নমস্কার আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান নিয়ে নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম মাটন দেখো তার ভিতরে নিয়েছি দই নুন হলুদ এটা দিয়ে আমি প্রথমে এটাকে ম্যারিনেশন করে রেখে দেব এর মধ্যে কিন্তু বন্ধুরা নুন হলুদ আর দই দিয়েছি তোমাদের সেটা দেখানো হয়নি বলে দিলাম এটাকে আমি মেখে আধা ঘন্টা রেখে দেবো রেস্টে আর এর সঙ্গে কি কী লাগবে সেগুলো তোমাদের যখন দেব তখন তোমাদের দেখিয়ে দেব দেখো দিয়ে দিলাম আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আমি আদা বাটা এক চামচ আর রসুনটা আমি পরে দেব রসুন বেশিক্ষণ মাখিয়ে রাখলে মাংসের মধ্যে মাংস একটা আলাদা গন্ধ হয় মাংসটা যখন আমি রান্না করব তখন আমি রসুনটা দেব মশলার পেস্টের মধ্যে আমি গোলমরিচ আর তেজপাতাও দিয়ে দিয়েছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি তাহলে বন্ধুরা দেখে নাও আমি কি কি দেব। নিয়ে নিয়েছি আমি দু তিন দানা রসুন বড় রসুনগুলো এজন্য আমি পরিমাণে একটু কম দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজটা আমি বাটি নিই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুনটা আমি পেস্ট করে নিয়েছি যেটা আমি এখন মাংসে দিয়ে দিলাম এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল খাসির মাংস হবে আর দুটো আলু হবে না তা তো হবে না আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটোকে আমি একটু ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চিমটি হলুদ দিয়ে এবার আমি আলুটাকে ভেজে নেব সব বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার আমি আলুটা বেশি লাল করলাম না আমি হালকা লাল করে নামিয়ে নিচ্ছি এদিকে দেখো বন্ধুরা আমি ভাতটাও আজকে দেখিয়ে দিলাম তোমাদের কাছে আমি ভাত বসিয়ে দিয়েছি এক এক সাইডে সাইডে মাংস বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে ছেলে ক্যামেরা করছে আর আমি রান্না করছি দেখো ক্যামেরাতে কি করছে একবার এদিকে একবার ওদিকে নিচ্ছে তেলে দিয়ে দিয়েছি আমি জিরে ফোড়ন তেজপাতা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব কি করে ক্যামেরা নিচ্ছে আমি তো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় দেখছি আমার হাত এসে গেছে সামনে পুরো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন মাংসতে আগে থেকে আমার অল্প নুন দেওয়া আছে আমি সেই আন্দাজে পুরো নুনটা এবার দিয়ে দিলাম মাংসের মধ্যে বেশি নুন মাখিয়ে রাখলে মাংস মধ্যে নুনটা ঢুকে গেলে পরে মাংসটা পোড়াও হয়ে যায় এই জন্য মাংস যখন মাখানো হয় তখন অল্প পরিমাণে দিতে হয় নুন দিয়ে দিয়েছি আমি গরম মশলা একটা বড় এলাচ দুটো ছোট এলাচ দারচিনি এটার ফ্লেভারটা খুব ভালো আসে পেঁয়াজের সঙ্গে ভাজলে আবার এটা তেলের উপরে দিলে পরে তখন এর ফ্লেভার আবার আলাদা হয় সেটা আবার মাংসের মধ্যে ভালো লাগে না এবার আমি দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা এবার আমি নেড়ে চেড়ে ধীরে ধীরে মাংসটাকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কষিয়ে নেব এটা খুবই আচ্ছা কাশি ছিল একদম নরম সফট মাংস আর তাছাড়া বন্ধুরা আমাদের এখানে মাটনটা খুবই ভালো পাওয়া যায় ঢেকে ঢেকে আমি মাংসটা কষিয়ে নেব মাঝে মাঝে নেড়ে দেবো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে দেখো পুরো জল শুকিয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আমি একটু তেল মশলা একটু কম দিয়েছি বন্ধুরা তোমরা চাইলে বেশি দিতে পারো দিয়ে দিলাম আমি কিছুটা গরম জল অনেক সময় বেশি তেল মশলা দিলেও রান্না ভালো হয় না আবার কখনো দেখা যায় অল্প তেল মশলাতেও দুর্দান্ত স্বাদের রান্না হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি আমি আলুটা আলুটা আগে দিয়ে দিলে বন্ধুরা একদম গলে যেত এখানে আলু খুবই ভালো পাওয়া যায় এখানে একটা সিটিতেই আলু দেখবে গলে গেছে পুরো আলুটা দিয়ে আমি একটা সিটি দেব মাংসটা আমার হয়ে গেছে এবার দেখো মাংসটা হয়ে গেছে বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কচি খাসির মাংস এক সিটিতেই গলে গেছে আমাকে আর সিটি লাগাতে হয়নি দেখো মাংসটা গলে গেছে আবার কিন্তু আস্ত রয়েছে আবার একদম মোলায়েম তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব